मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरि यत् कृपातमहं वन्दे परमानन्द पाधः। आज एक अत्यंत प्रत्याशार दिन एवं সেই সঙ্গে রসঘন মধু পূর্ণ দিবস। এই মধু দিনে শ্রীগুরু পূর্ণিমা শুভ লগ্নে আমরা ভক্ত ভ্রমরের দল শ্রীগুরু পাদপীঠতলে সমবেত হয়েছি মহারাজজির 75তম জন্মদিবস পালিত হচ্ছে। গতকাল যারা ছিলেন না তাদের উদ্দেশ্যে এই কথাটি জানালাম। আজ অনিলা নন্দ মহারাজ আমার পরমাত্মা প্রাণাবতার সেবকানন্দজি মহারাজ তাদের রাতুল চরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম প্রণতি নিবেদন করি। আজকে প্রণতি নিবেদন তিথি, প্রধান অতিথি, কার কথা বলি কার কথা না বলি, যেদিকেই তাকাই প্রতিটি জায়গায় আমার নজরে পড়ছে স্টার। আজকে স্মৃতি সংক্ষিপ্ত, তবুও দুটো কথা না বললে নয় সভাপতি মহাশয়ের নির্দেশ। প্রতিটা শব্দকে, তিনটি শব্দ আছে, গুরু, নিষ্ঠা, পরম তপ, গুরু উপদেষ্টা, মহৎ, পূজ্য, উত্তম, আচার্য। আর গুরু শব্দটাকে ব্যাখ্যা করলে গুকার ও প্রথম বর্ণ মায়া দ্বিগুণ ভাষক, রুকার ও দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক। তারপরে আছে নিষ্ঠা, গুরু, তারপরে শব্দটি আছে নিষ্ঠা, আত্মা, আত্মা, আর আত্মকল্যাণকৃত হওয়া, আত্মকল্যাণকৃত হওয়া। আর পরন্তপ, পর, এইভাবে করা হলো। এবার একসঙ্গে ব্যাপারটার মধ্যে কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ শ্রী গুরু শ্রীপাদ পদ্মে স্থিরা হয়ে অবিচলিত নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি সহকারে পরম তপশ্চর্যা বা পরম তপস্যা সাধনকেই বলে গুরু নিষ্ঠা পরম তপ। এখানে একটি জটিল বিষয়, কেমন করে বলবো, তবে হ্যাঁ ওই যে বলেছি, যার কৃপায় ভুলে পড়ে বোবা কথা বলতে পারে পঙ্গু। একটা কথা মনে পড়ছে, সরগরল খণ্ডনং মম শিরুষ মণ্ডনং দেহি পদপল্লব মুদয়রম। আপনারা ভক্ত ভ্রমর সবাই আমার মস্তকে পদরেণু দিন, যাতে কৃষ্ণ কথা গুরু কথা একটু নিবেদন করতে পারি। শ্রদ্ধা সহ করে স্থিতি বা স্থিরা স্থিতিশীলা হয়ে তপস্যা করা। এখন প্রথমেই জানতে হবে গুরুকে কেন আমরা তপস্যা করব। গুরু তো মানুষ, এই জায়গাটাই যখন আমরা পৌঁছে যাই গুরু মানুষ, সেইখানেই আমাদের মারাত্মক এক রকমের একটা ভুল হয়ে যায়। গুরু তো মানুষ নয়, শাস্ত্রে বলেছে মনুষ্য দেহ, মনুষ্য দেহের গুরু হইতে পারে না। সুতরাং আমরা যদি কেউ মনে মনে গুরুকে মানুষ বলে ভেবে ফেলি, আমাদের দশান্ন দেবতাম স্বজাতি নরকম ঘোরম সা পূজা বিফলা হবে। গুরু সন্নিহিতে বস্তু, গুরু সামনে থাকাকালীন যদি কোনো ভক্ত অগ্রে গুরু পাদপদ্মে পূজা নিবেদন না করিয়া গোবিন্দ পাদপদ্মে পূজা নিবেদন করেন, তার পূজা সম্পূর্ণরূপে বিফলে যায়। যেমন দেবদেবীর পূজা